कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের পাঠক নন্দিত উপন্যাস দুজনে এর তৃতীয় পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, তসনিমে জান্নাত অর্থে শাহানা নিশা, তাহমিনা মতিন, আপিল মাহমুদ এমিল, শামিম আল মাহমুদ, শাউন মজুমদার, নাফিস রেদওয়ান শান্ত এবং আরও অনেকে। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, পরিচালনা জাহান অরণ্য। তাহলে চলুন আজ উপভোগ করি জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুজনে এর তৃতীয় পর্ব। গত পর্বে আমরা শুনেছিলাম অলি আইভি আপার সাথে পার্টিতে যায় এবং সেখানে অনেকের সাথেই পরিচয় হয়। বিশেষ কিছু মুহূর্তে অলি আইভি আপার সাথে দারুণ সঙ্গ দেয় এবং তাতে আইভি আপাও দারুণ খুশি হয়। এদিকে নদী মনে মনে খুব দুঃখ পায়। অনেক রাত হয়ে যায় তবুও অলি আসে না। নদী অপেক্ষা করতে থাকে এবং মনে মনে কষ্ট পেতে থাকে। তারপর বাবা বললেন, নদীর কি হয়েছে? তিনি কাত হয়ে বিছানায় শুয়েছিলেন, খানিক আগে রাতের খাবার খেয়েছেন, এখন বিছানায় কাত হয়ে সিগারেট টানছেন। মা ঢোকার পরেই প্রশ্নটা করলেন তিনি, নদীর কি হয়েছে? কথাটার জবাব দিলেন না মা। নদী খাবার টেবিলে এলো অনেকটা দেরি করে, চোখ দুটো কিরকম ফোলা ফোলা। টেবিলে বসার আগে বাথরুমে ঢুকে অনেকটা সময় কাটালো নদী, তারপর যখন বেরিয়ে এলো মুখ দেখে বোঝা গেল অনেকক্ষণ ধরে চোখে মুখে পানি ছিটিয়েছে সে। খেতে খেতে বাবা বলছিলেন, নদী তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে? খাবার প্লেটে হাত দিয়ে নাড়াচাড়া করছিল নদী, মুখে দিচ্ছিল না, মুখটা নিচু করা। বাবার প্রশ্নেও মুখ তোলেনি নদী। প্লেটের দিকে মুখ রেখে আস্তে করে বলেছিল, না। মা তখনও কোনো কথা বলেননি, মুখটা গম্ভীর ছিল তার। দুজনের উপর দিয়েই চোখ ঘুরিয়ে এনেছিলেন বাবা, তারপর কি বুঝে আর কোনো কথা বলেননি। নিঃশব্দে খাবার শেষ করে নিজের রুমে ঢুকেছেন। নদী তখনও খাবার নাড়াচাড়া করছিল, মুখে দিচ্ছিল না। বাবা রুমে আসার অনেকক্ষণ পর এলেন মা, তখনই প্রশ্নটা করলেন বাবা। মা কোনো জবাব দিচ্ছেন না দেখিয়ে কথাটা ঘুরিয়ে দিলেন বাবা, নদী খেয়েছে? হ্যাঁ। ভালো করে খেয়েছ তো? কি জানি। সিগারেটের ছাই ঝেড়ে বাবা বললেন, আমি খাবার শেষ করে আসার সময় দেখলাম নদী খাবার মুখে দেয়নি, নাড়াচাড়া করছে। ও তো প্রায়ই এমন করে। যেন ব্যাপারটা বাবা জানেনই না, এমন স্বরে বললেন, ও
মা কোনো কথা বললেন না, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অযথা চিরুনি বোলাতে লাগলেন মাথায়। বাবা বললেন, ওষুধ খাইয়েছ? না, বুয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। বাবা অবাক হয়ে বললেন, মানে? মানে আবার কি? না, আমি বলছিলাম নদীর ওষুধ তো সবসময় তুমিই খাইয়ে দাও। আর কতদিন আমাকে খাইয়ে দিতে হবে? কি বলছো? ঠিকই বলছি, নদী এখন আর কচি খুঁকি না। শুনে হেসে ফেললেন বাবা। মা বললেন, নদী বড় হয়েছে। তাতে কি হয়েছে? অত বড় মেয়েকে ওষুধ খাইয়ে দিতে হবে কেন? এখন থেকে ও নিজের কাজগুলো নিজেই করা উচিত। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না রেহানা। না বুঝার কি হলো? আমাদের একটা মাত্র মেয়ে, মেয়েটা অসুস্থ, তার প্রতি আমাদের একটু নজর রাখতে হবে না? নজর রাখছি না বলতে চাও? না না, তা বলছি না। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে রাখলেন বাবা। মা বললেন, চব্বিশ ঘন্টাই তো মেয়েটার পিছনে লেগে আছি আমি। তা তো দেখতেই পাচ্ছি। চিরুনিটা রেখে বাবার পাশে এসে বসলেন মা। বাবা বললেন, আচ্ছা তোমাকে একটা কথা বলবো রেহানা। বলো। তোমার কথা শুনে মনে হচ্ছে কোনো কারণে নদীর উপরে রেগে আছো তুমি। মৃদু হেসে মা বললেন, কেন এরকম মনে হলো তোমার? না মানে আজকের আগে নদীর ব্যাপারে তোমাকে এতটা উদাসীন আমি দেখিনি কখনো। মা চুপ করে রইলেন। বাবা বললেন, বরং আমার চেয়ে নদীর ব্যাপারে তুমি বেশি উদ্বিগ্ন থাকো। শোনো, আমার মনে হয় নদীর আসলে কোনো অসুখ নাই। কথাটা শুনে বাবা যেন আকাশ থেকে পড়লেন। কি বলছো? ঠিকই বলছি। কিছুই বুঝতে পারছি না আমি। মেয়েটা এতকাল ধরে অসুস্থ, দুবার অ্যাটেম্প নিয়েও বিয়ে পরীক্ষাটা দিতে পারলো না। একটা মুহূর্ত আমি দেখি না স্বাভাবিক মানুষের মতনও চলাফেরা করছে। খাবারের চেয়ে বেশি ওষুধই খেতে হচ্ছে। শরীরটাও রোগা, মুখটা চিরকালই অসুস্থ মানুষের মতন। ডাক্তাররা পর্যন্ত নদীর ব্যাপারে চিন্তিত। আমার মনে হয় অসুখটা ওর শরীরে নয়। উত্তেজনায় উঠে বসলেন বাবা। তাহলে অসুখটা আসলে ওর মনের। আজ হঠাৎ এরকম মনে হচ্ছে কেন তোমার? কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে ওলি। ওলি? ওলি আবার কি করলো? বুঝতে পারছো না? না। তোমার এখনো বুদ্ধি শুদ্ধি হলো না? ওই বয়সী দুটি ছেলে মেয়ে। বাবা গম্ভীর গলায় বললেন, এতটা তো আমি কখনো ভাবিনি। আজকে কেমন করে বুঝলে? ডাক্তার সাহেব যখন নদীর সাথে কথা বলছিল, নদীর একটা টেলিফোন এসেছিল, মনে আছে তোমার? হ্যাঁ 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 হ্যাঁ। ওই টেলিফোনটা ছিল ওলির। তাই নাকি? হ্যাঁ, ওলি বোধহয় প্রায় টেলিফোন করে নদীকে। আজ টেলিফোন করে বলেছিল আসবে। তারপর? আসেনি। সেই নিয়ে তোমার মেয়ের মন খারাপ, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি গিয়ে অনেক ডাকাডাকির পরে উঠল সে। মুখ দেখেই বুঝতে পেরেছিলাম কেঁদেছে। জিজ্ঞেস করতেই দুহাতে আমার গলা জড়িয়ে ধরে সে কি কান্না,
আমাকে কথা দিয়ে ওলি কেন এলো না? বাবা ফেল ফেল করে মার মুখের দিকে তাকিয়ে রইলেন। মা বললেন, আমি আগেও দেখেছি ওলি যতক্ষণ কাছাকাছি থাকে তখন নদীকে দেখে কেউ বুঝতে পারবে না এই মেয়ের শরীরে কোনো অসুখ আছে। দিব্যি হাসছে, কথা বলছে, এমনকি ছোটাছুটি পর্যন্ত করতে দেখা যায় তাকে। সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বাবা, কোনো কথা বললেন না। অলি খুব চনমনে গলায় বলল, আইভি আমি আরেকটু খাই। আইভি ভারী গলায় বলল, কটা খেয়েছো খেয়াল আছে? কেন থাকবে না, বলো তো কটা। চারটা। না তাহলে? এই নিয়ে পাঁচটা হলো। যা, ওলি খুব মিষ্টি করে হাসলো। আইভি খেয়াল করে দেখল ওলির চোখে হালকা লালচে একটা আভা পড়েছে। নেশা মাত্র জমে ওঠার মুহূর্তে মানুষের মধ্যে হঠাৎ করে যে চনমনে ভাবটা আসে সেই ভাবটা এসে গেছে ওলির। প্রথম প্রথম আইভিকে তুমি বলতে আটকাচ্ছিল, আইভি সঙ্গে সঙ্গে তার হাত ধরে থামিয়ে দিয়েছিল, কিন্তু তারপর থেকে নির্দ্বিধায় আইভিকে তুমি করে বলছে সে। যখন তখন কাঁধে হাত দিচ্ছে, জড়িয়ে ধরছে, পার্টির লোকজন একদম কেয়ার করছে না। ব্যাপারটা খারাপ লাগছে না আইভির, সে তো এই চেয়েছিল। তাছাড়া আরেকটা ব্যাপার, ওলি কি চমৎকার ম্যানেজ করল। আইভির ভক্তরা যখন ওলির সঙ্গে পরিচিত হতে এলো, আগে আইভি কিছু শিখিয়ে দেয়নি, তবুও আইভির স্ট্যাটাস মেনটেন করে আইভির হবু স্বামীর কি ধরনের বিজনেস থাকতে পারে সেই সবের উপর বানিয়ে বানিয়ে এমন একটা ব্যাপার দাঁড় করালো, এমন কিছু কথা বলল শুনে মুগ্ধ হয়ে গেল আইভি। মনে মনে বলল, থ্যাংকস এ লট ওলি, আমি এই চেয়েছিলাম। এবং মনে মনে সেই মুহূর্তে ওলির বুঝি প্রেমেও পড়ে গেল সে। তারপর একে একে কেটে পড়েছে লোকগুলো, তাদের চলে যাওয়ার ভঙ্গি দেখে আইভি বুঝতে পেরেছে, আহা, বুক ভরা ঈর্ষা নিয়ে ফিরে গেল ওরা। আইভি মনে মনে হেসেছে, যাক আজ থেকে কিছু ব্যাপারে মুক্ত হয়ে গেল সে। ওলি তাকে মুক্ত করে দিল। তারপর অবশ্য আহাদরা আর আইভির সামনে ভিড়েনি। ওলির হাত ধরে এই এত লোকজনের মধ্যেও দুজনে একাকী ঘুরে বেরিয়েছে ওরা। আইভির হাতে শ্যাম্পেনের গ্লাস, ওলির হাতে উইস্কি। কেউ ওদের সামনে আসেনি, তবে দূর থেকে ওলি আইভির ব্যাপারে কথা বলতে ছাড়েনি ওরা। আইভি স্পষ্ট শুনতে পেয়েছে ওদের কথা। কেউ একজন বলল, দেখছস আইভি কিন্তু হেভি জিনিস জোগাড় করছে। হ্যাঁ তা করছে, হেভি মালদার পোলা। এ তো কুচি কুচি টেকার মালিক রেব, কিলা ম্যানেজ করলো আইভি? আইভির মনে হয় ম্যানেজ করতে হয় নাই। তাইলে মানে এমনি ইয়া ভাসি গেছে, হইতেও পারে। আইভি যে সুন্দর মাইয়া, আমার মনে হয় কি আইভির দেখে পোলার মাথা ঘুরে গেছে। হ ঠিক আছে, পোলাটাও কিন্তু হেভি হ্যান্ডসাম, দুইজনের মানাইছে কিন্তু সেই রকম। একবারে কম বয়সী বা
সময় মতো যদি বিয়েটা করতো ওর সমান একটা পোলা থাকতো আইবির। শুনে হো হো করে হেসে উঠল সবাই। কথাটা বুঝি অলিও শুনেছিল। আইভির দিকে তাকিয়ে অলি বলল, কি বলছে শালারা? অলির মুখে গালাগাল শুনে হেসে ফেলল আইভি। রাস্কেলগুলো তোমাকে সহ্য করতে পারছে না। আইভির কানের কাছে মুখ এনে অলি ফিসফিস করে বলল, আমার কিন্তু খুব ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ খুব। তবে তুমি আর খেও না। কেন? ড্রাঙ্ক হয়ে যাবে। না হব না। আজ তুমি প্রথম খাচ্ছ। তাতে কি? ড্রাঙ্ক হয়ে গেলে তোমাকে নিয়ে মুশকিলে পড়ে যাব। তা পড়বে না। পড়ব, তুমি বুঝতে পারছো না। পারছি। তুমি বিশ্বাস করো আমি যে ড্রিঙ্ক করছি মনেই হচ্ছে না। এরকম মনে হতেই নেশা হয়ে যায়। আমার হবে না, হলে আমি বুঝতে পারবো, তখন নিজেই থামিয়ে দিব। দেখো, আইভি মুগ্ধ চোখে অলির দিকে তাকালো। তুমি খুব চমৎকার ছেলে অলি। রিয়েলি? তুমি যা চেয়েছ। কথাটা শেষ করতে পারল না অলি। আইভি বলল, তুমি চমৎকার ভাবে সব করেছ। অলি কোনো কথা বলল না। গ্লাসে অল্প হুইস্কি ছিল, এক চুমুকে শেষ করে দিল। আইভি বলল, সিগারেট ধরা অলি। তুমি খাবে? তুমি ধরাও, ওখান থেকেই খাবো। আইভির দেয়া ডানহিলের প্যাকেট আর লাইটার বের করল অলি, সিগারেট ধরাল। দেখে আইভি অবাক হয়ে ভাবল, অলি কি তার সঙ্গে মিথ্যে কথা বলছে? আজকের আগে সে কখনো খায়নি, তাহলে জেনুইন ড্রাঙ্কারদের মতো অবলীলায় এক একটা গ্লাস শেষ করছে কেমন করে? এমন মুখ দেখে বোঝাই যাচ্ছে না সে অতটা হুইস্কি অলরেডি খেয়েছে। আইভি বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলি। করো। তুমি কি আমার সাথে মিথ্যে বলছো? না তো। তারপর একটু থেমে সিগারেটে টান দিয়ে অলি বলল, আচ্ছা তোমার এ কথা মনে হলো কেন? নিজের গ্লাসে ছোট্ট করে চুমুক দিয়ে আইভি বলল, তোমার খাওয়া দেখে মনে হলো। মানে? খাওয়া দেখে বিশ্বাসই হয় না তুমি আজকে প্রথম খাচ্ছ। ও, এই কথা? অলি হেসে ফেলল, একটা হাত বড় মমতায় রাখল আইভির গালে। তোমাকে ছুঁয়ে বলছি, আজকের আগে আমি কখনোই খাইনি। কখনো না, কখনো না। অলির হাতের স্পর্শে কি ছিল কে জানে। আইভি নিজের একটা হাত রাখল অলির হাতের ওপর, তারপর ফিসফিসে গলায় অলি বলল, তুমি কি খাচ্ছ? শ্যাম্পেইন। তোমার গ্লাস থেকে আমি একটু খাই। খাওয়া ঠিক হবে না। কেন? ককটেল হয়ে যাবে, তীব্র নেশা হবে। দেখো, আমার হবে না। সিগারেটটা আইভির হাতে দিয়ে আইভির গ্লাসটা নিল অলি,
নিয়ে এক চুমুকে গ্লাসটা খালি করে দিল। দেখে সিগারেট টান দিতে ভুলেই গেল আইভি। ঘরে নীল রঙের ডিম লাইট জ্বলছে। খানিক আগে বুয়া এসে তিন চার রকমের ট্যাবলেট ক্যাপসুল ইত্যাদি খাইয়ে দিয়েছে নদীকে। ওষুধ খাওয়ার পর নদীকে রোজ রাতে খেতে হয় এক গ্লাস দুধ। আজও খেতে হলো, কিন্তু একটা ব্যাপারে নদী খুবই অবাক হয়েছে। রোজ রাতে তার এই কাজগুলো মা নিজ হাতে করেন। একের পর এক ওষুধ খাওয়ান নদীকে, তারপর দুধের গ্লাসটা ধরিয়ে দেন নদীর হাতে। নদী যতক্ষণ দুধটা শেষ না করে ততক্ষণ নড়েন না মা। নদীর পাশে বিছানায় বসে থাকেন। দুধ খাওয়া হলে মা নিজ হাতে রুম স্প্রে করে দেন নদীর রুমে। নদী ততক্ষণে বিছানায়, গরমকাল নেই শীতকাল নেই, চাদর গায়ে শুয়ে পড়ে। লাইট অফ করে ডিম লাইট জ্বেলে দেন মা। তারপর নদীর মাথায় একটু হাত বুলিয়ে আদর করে কপালে চুমু খেয়ে চলে যান। আজ সেসবের কিছুই হল না, কাজগুলো সব করে দিয়ে গেল বুয়া। জীবনের প্রথমবারের মতো রাতে ঘুমোবার আগে মায়ের আদরটা পেল না নদী। চুমুটা পেল না কেন? মা কেন আজ অমন করলেন? খাবার টেবিলে বসেই নদী টের পেয়েছিল মা গম্ভীর হয়ে আছেন। একবারও নদীর দিকে তাকাননি, একবারও নদীকে বলেননি কি হলো, খাচ্ছ না কেন নদী? প্রতিদিনকার মতো একবারও কোনো খাবার এগিয়ে দেননি নদীর দিকে। কেন কেন নদী আজ কি এমন অপরাধ করে ফেলেছে? বিছানায় শুয়ে এসব ভাবে নদী। ঘুম আসে না। ঘুম অবশ্য কখনো খুব সহজে আসে না নদীর। যেটুকু ঘুম নদীর হয় সেটাও স্বাভাবিক ঘুম নয়। ওষুধের গুণে আবছা একটা তন্দ্রার ঘরে প্রতিটি রাত কাটে নদীর। আজও সেসব ওষুধ খাওয়া হয়েছে, তবু তন্দ্রার ভাবটা টের পাচ্ছে না নদী। দেয়ালের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে কি ভাবছে নদী? কার কথা? অলির, মায়ের কথা দিয়ে অলি আজ এলো না কেন? অলি এলো না বলেই তো তার আজ মন খারাপ ছিল, কিচ্ছু ভালো লাগেনি। মা যখন অমন করে জিজ্ঞাসা করলেন নদী আর কি করবে, হাওমাও করে কেঁদে ফেলেছে, অলির কথা মাকে বলে দিয়েছে, কি করবে? অলিকে নিয়ে মিথ্যে কথা যে বলতে পারে না নদী। অলির কথা শুনেই বোধহয় গম্ভীর হয়ে গেছেন মা। অলি এই বাড়িতে আসে, ঘন্টার পর ঘন্টা নদীর সঙ্গে কথা বলে। কই, কখনো তো কেউ কিছু ভাবেনি? আজ অলির কথা বলায় মা তাহলে অত গম্ভীর হয়ে গেলেন কেন? নিশ্চয়ই মা তাহলে বুঝে গেছেন নদী অলিকে ভালোবাসে। বুঝুক গিয়ে, নদীর দরকার হলে নদী চেঁচিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আমি অলিকে ভালোবাসি। দেয়ালের দিকে তাকিয়ে নদী মনে মনে বলল, অলি তোমার কথা আমি সবাইকে বলে দেব, দেখো। আইভি বলল, তোমার খিদে পায়নি অলি? অলি জড়ানো গলায় বলল, না। বলো কি? সত্যি বলেই
গ্লাসে চুমুক দিল ওলি। তারপর বলল, তোমার ক্লাস কোথায় আইভি? আমি আর খাব না। কেন? তিনটে শ্যাম্পেন খাওয়া হয়ে গেছে, আর নয়। কি বলো? আর খেলে নেশা হয়ে যাবে। হোক, ড্রাইভ করতে পারবো না। না পারলে চা তোমাকে পৌঁছে দিতে হবে। না কোথায়? তোমার কোন শিখ বন্ধুকে নাকি দেখতে যাবে? আইভি ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি ফুটে উঠল। হাসিটা চোখে পড়ল না ওলির। সে খুব অবাক গলায় বলল, শিখ বন্ধু মানে? আরে তুমি না বললে তোমার কোন এক বন্ধু শিখ যত রাতি হোক তুমি তাকে দেখতে যাবে। যা, ওলি হো হো করে হেসে উঠল। কখন কখন আবার এসে বললাম তোমাকে? হ্যাঁ, আইভি গম্ভীর গলায় বলল, বলেছ সত্যি? সত্যি। দাঁড়া তো একটু ভেবে দেখি। ওলি খুবই গম্ভীর মুখে খানিক কি ভাবল, কিন্তু জীবনেই প্রথম নদীর কথা তার মনেই পড়ল না। আইভির চোখের দিকে তাকিয়ে ওলি বলল, না ওরকম কথা আমি বলিনি। আইভি অবাক হয়ে ওলির দিকে তাকালো, যা বোঝার বুঝে গেল। ওলি হাত ইশারায় সেই বেয়ারাটিকে ডাকলো। অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওলির একটা হাত চেপে ধরল আইভি। কঠিন গলায় বলল, না। কি? তুমি আর খাবে না। বেয়ারা ছুটে এসেছিল। আইভি চোখ ইশারায় তাকে চলে যেতে বলল। তারপর ওলিকে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, চলো এখন আমরা খেয়ে নেই, তারপর আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিব। হ্যাঁ, আমার বাড়ি মানে? ওলি এক মুহূর্তে কি ভেবে আইভির কাঁধে একটা হাত রাখল। আইভিকে টেনে ওলি আনল বুকের কাছে। আইভি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমাকে চলে যেতে বলো না প্লিজ। আইভি একটা দীর্ঘশ্বাস ফেলল। চলো খেয়ে নেই, খাবার দেওয়া হয়ে গিয়েছে, এবার ড্রিঙ্কস বন্ধ। দেখছো না হাতে প্লেট ঘুরছে, চলো খেয়ে নেই। আমার খিদে পায়নি। ড্রিঙ্কস এর পর খেতে হয়, চলো। ওলির হাত ধরে টানল আইভি। ওলি বলল, খেতে পারি, তার আগে তুমি বলো। কি বলবো? তুমি আমাকে চলে যেতে বলবে না? আইভি হেসে বলল, আচ্ছা বলবো না। বিশাল একটা লোহার গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে দুবার হর্ন দিল আইভি। গাড়িটা দাঁড় করিয়েছে এমনভাবে গেট খোলার সঙ্গে সঙ্গেই শাঁ করে গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিতে পারবে সে। ওলি বসেছিল পাশে, মাথাটা পেছন দিকে হেলিয়ে রেখেছে, হাতে সিগারেট জ্বলছে। সারা রাস্তা একটিও কথা বলেনি সে, একের পর এক সিগারেট টেনে গেছে কেবল। তবে নেশাটা বেশ তীব্র হয়েছে ওলির, কষ্টে চোখ খুলে রাখতে হচ্ছে তাকে। মাথাটা কিরকম শূন্য লাগছে, শরীরটা অবশের মতো, কিন্তু বেশ একটা ফুরফুরে ভাব আছে শরীরে।
যেন ইচ্ছে করলে শূন্য উড়াল দিতে পারবে ওলি। ততক্ষণে বিশাল লোহার গেটটা ঘর ঘর শব্দে খুলে গেল। গাড়িটা বাড়ির ভেতর ঢুকিয়ে ফেলেছে আইভি। তারপর কখন গাড়ি বারান্দায় এনে পার্ক করেছে ওলি টেরই পায়নি। মুহূর্তের জন্য ওলি কি তাহলে ঘুমিয়ে পড়েছিল? আইভি বলল, নামো। নামতে বলছি। ও, ওলি মাথাটা একটু ঝাঁকি দিল, তারপর সিগারেটে টান দিয়ে একবারের চেষ্টায় দরজা খুলে গাড়ি থেকে নামল। নেমে ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকালো, কিন্তু চিনতে পারল না কোথায় এসেছে সে। আইভি তখনও গাড়ির ভেতর। প্রথমে ওলি যে দরজা দিয়ে নামে সেই দরজাটা লক করল সে। তারপর নেমে চাবি ঘুরিয়ে নিজের দরজাটি বন্ধ করে হাতে চাবি রিং ঘোরাতে ঘোরাতে ওলির সামনে এসে দাঁড়াল। ওলি বলল, এটা কোথায়? আইভি কথা বলার আগেই দেখা গেল গাড়ি বারান্দা থেকে চার সিঁড়ি উঠে গিয়ে সুন্দর একতলা বাড়িটার ভেতরে ঢোকার যে চমৎকার কারুকাজ করা বনেদি ধরনের ভারী কাঠের দরজা, সেটা ভেতর থেকে খুলে দেয়া মধ্যবয়স্কা এক মহিলা বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। ভেতরে উজ্জ্বল আলো জ্বলছিল। আইভি ঠোঁটে আঙুল তুলে বলল, এখন কোনো প্রশ্ন করো না, পরে বলবো। কিন্তু মাতালরা প্রশ্ন ভালোবাসে। ওলি বলল, পরে কেন বলবে? এসো। তারপর দুলাফে চারটে সিঁড়ি টপকে ভেতরে ঢুকে গেল। ওলি ঢুকল তার পিছু পিছু। চাবি হাতে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মহিলাটি চোখ তুলে একবার ওলিকে দেখল। আইভি বলল, বুয়া, বাবু ঘুমিয়ে পড়েছে? জি। খেয়েছে তো? জি। ঠিক আছে, দরজায় তালা লাগিয়ে দাও। বুয়াটা তবু নড়ল না, চোখ তুলে আইভির দিকে তাকাল। আইভি যা বোঝার বুঝে গেল, বলল, এ হচ্ছে ওলি, আমার দুঃসম্পর্কের খালাতো ভাই, আমার 8 বছরের ছোট, বহুদিন পরে দেখা হলো, তাই ওকে নিয়ে এলাম, ও আজ এখানেই থাকবে। বুয়া খুব একটা খুশি হলো বলে মনে হলো না। দরজায় তালা লাগাতে লাগলো সে। আইভি বলল, এসো ওলি। তারপর বুয়াকে বলল, আইভি ডায়লগ, বুয়া, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, খাবার লাগাতে হবে না, তুমি শুয়ে পড়ো। আইভির পিছু পিছু একটা রুমে এসে ঢুকল ওলি। ওলি জড়ানো গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? ড্রেসটা পাল্টে আসি। মানে? মানে আবার কি? আইভি হেসে ফেলল। ওলি বলল, আইভি, এটা কার বাড়ি? কার বাড়ি মানে? তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ও, তুমি এখনো বুঝতে পারোনি? না, বলেই ধপ করে একটা সোফায় বসে পড়ল ওলি। সোফাটা এত নরম ওলির কোমর অবধি ডুবে গেল। ওলির মুখের কাছে ঝুঁকে আইবি বলল, তুমি আমাকে বললে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তাই আমি তোমাকে আমার বাড়ি নিয়ে এসেছি। তোমার বাড়ি মানে? ওলি ফ্যাল ফ্যাল করে আইভির মুখের দিকে তাকালো, তার চোখ বেশ লাল। আইভি বলল, আমার বাড়ি মানে আমার বাড়ি। তোমার খুব নেশা হয়ে গেছে ওলি। না, হয়নি। হয়েছে, নইলে বুয়ার সাথে কথা বলার সময় তুমি বুঝতে বাড়িটা আমার। তখন আমি খুব আনমনা ছিলাম। কি ভাবছিলে? কি যেন ভাবছিলাম, আসলে কার কথা যেন আমার খুব মনে পড়তে চাইছিল, কিন্তু কিছুতেই মনে পড়ল না জানো। আমি এত করে ভাবলাম। শোনো, যতক্ষণ আমার সাথে থাকবে
ততক্ষণ আমার কথা ছাড়া আর কারো কথা ভাবতে পারবে না, শুধু আমার কথা। এ সময় হঠাৎ কি হলো অলির শরীরের অবশ ভাবটা কেটে গিয়ে স্বাভাবিক অবস্থাটা ফিরে এলো। নেশা বলতে বিন্দুমাত্র কিছু এখন আর নেই ওর। নদীর কথা মনে পড়ল অলির, সন্ধ্যে থেকে আইভি আপার সঙ্গে আছে, মনে পড়ল প্রচুর মদ খেয়েছে, মনে পড়ল আইভির হবু বর সেজে প্রচুর মিথ্যে কথাও বলেছে, আর মনে পড়ল কথা দিয়ে জীবনের প্রথমবারের মতো নদীর কাছে আজ যাওয়া হয়নি। হায় হায়, নদী নিশ্চয়ই বিকেল থেকে অলির অপেক্ষায় বসে আছে, ভাত খায়নি, ওষুধ খায়নি, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। চঞ্চল হয়ে অলি উঠে দাঁড়ালো। আইভি বলল, কি হলো? আমি চলে যাব। কোথায়? বাড়ি। শুনে হেসে ফেলল আইভি। কি পাগলামো করছো অলি, এত রাতে কেমন করে যাবে? এখন কত রাত? ওই যে ঘড়ি দেখো। দেয়ালের দিকে আঙুল তুলল আইভি। অলি দেখল সোয়া ১২টা বাজে, দেখে হতাশ হয়ে গেল। এত রাতে নদীর কাছে সে কেমন করে যাবে? তবু চলে যাবার ইচ্ছেটা বজায় রাখল অলি। খুব স্বাভাবিক গলায় বলল, আইভি আপা, আপনার এখানে রাত কাটানো ঠিক হবে না আমার। কেন? নদীর কথা মুখে এসে গিয়েছিল অলির। নদী যদি কখনো জানতে পারে তাহলে নিশ্চয়ই অলিকে ভুল বুঝবে, কি ভাববে কে জানে। অলি অন্য কথা বলল, আপনার হাজব্যান্ড? কথাটা শুনে সেই রহস্যময় হাসিটা হাসল আইভি। তোমার ভয়ের কোনো কারণ নেই। মানে? মানে ভদ্রলোক বাড়ি নেই। বলেই ডান হাতের আঙুলে অলির নাকটা শিশুকে যেমন করে আদর করে মেয়েরা, তেমন ভঙ্গিতে নেড়ে দিল। তুমি বসো, আমি আসছি। কিন্তু দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো আইভি, এসে স্পষ্ট গলায় বলল, আপা আপা করছো কেন? অলি কোনো কথা বলল না। আইভি বলল, আইভি বলবে, তোমার মুখে আমার নামটা বেশ মানায়, কেমন ভালোবেসে ডাকো, অমন করে ডাকো না গো আরেকবার। গো শব্দটা শুনে হেসে ফেলল অলি। আইভি বলল, তোমার নেশা কেটে গেছে? কিসের নেশা? বাহ, এতটা হুইস্কি খেলে। কই, আমি তো কিছু টের পাচ্ছি না। শুনে চোখ বড় হয়ে গেল আইভির। মাই গুডনেস, তুমি তো সাংঘাতিক ছেলে, ছপেক হুইস্কি খেয়ে তোমার কিচ্ছু হয়নি, আশ্চর্য। তাই খেয়েছি বুঝি। জি স্যার। তারপর একটু থেমে আইভি আবার বলল, ঠিক আছে, দেখা যাবে কত খেতে পারো তুমি, আমি আসছি। আইভি চলে গেল। অলিকে যে রুমটায় বসিয়েছিল আইভি সেটা আসলে ড্রয়িং রুম, লম্বা হল রুমের মতো রুমটা। দুই সেট খুবই দামি সোফা আছে রুমটায়, মেঝেতে ঘাস রঙের মোটা কার্পেট, দরজা জানালায় মোটা মোটা দামি পর্দা, সিলিংয়ে প্রাচীন আমলের নবাবদের বৈঠকখানা ঘরের মতন একটা ঝাড়বাতি, বাতিটা জ্বলছিল। সেই আলোয় ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অলি। ঘরের একপাশে দেয়ালের সঙ্গে চমৎকার কাঠের একটা আলমারি, কোথাও কাঁচ লাগানো, কোথাও খোলা, কিছু দামি বিদেশি খেলনা সাজানো আছে আলমারিতে, কিছু ইংরেজি পেপার ব্যাগ আছে, এক সেট রবীন্দ্র রচনাবলী আছে, আর আছে সিক্স পিসের একটা মিউজিক সেন্টার। রুমটায় দুটো এয়ার কুলার বসানো, তবুও দুটো সিলিং ফ্যানও লাগানো আছে, যখন যেটা প্রয়োজন ব্যবহার করা হয়। একদিকের দেয়ালের শিল্পী কাজী হাসান হাবিবের আঁকা অসাধারণ একটি পেইন্টিং। পেইন্টিংটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল অলি। বাহ, ভারী সুন্দর ছবি তো। কিন্তু একটা ব্যাপার অলি বুঝতে পারছিল না, সে জীবনে কখনো এক ফোঁটা মদ খায়নি, এমনকি মদের গন্ধ কেমন তাও জানা ছিল না অলির। আজ প্রথম আইভি আপার পাল্লায় পড়ে পুরো ৬ গ্লাস হুইস্কি খেয়েছে সে, খেয়ে বেশ একটা নেশাও হয়েছিল তার। আইভির
তবু বর্ষে যে আইভি ভক্তদের সঙ্গে বানিয়ে বানিয়ে নিজের সম্পর্কে অনেক কথা বলে গেছে, অলির চরিত্রে এসব নেই। তাছাড়া আইভি তাকে অত কিছু শিখিয়েও দেয়নি, তাহলে অলি কেমন করে ওসব পারল? তাছাড়া নদীর কথাই বা সে এতটা সময় ভুলে থাকলো কেমন করে? নদীকে কথা দিয়ে নদীর কাছে না গিয়ে বা কেমন করে পারল অলি? কে তার কাছে বেশি, আইভি নাকি নদী? নদী নদী নদী, তাহলে আইভির কথা নদীকে ভুলে অলি কেমন করে তার সঙ্গে মদ খেতে চলে গেল? কেমন করে আইভির হবু বর্ষে যে এতটা সময় কাটালো? কেন সে জোর দিয়ে বলতে পারল না আমার জন্য অপেক্ষায় আছে আমার নদী? FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।